আজকে আমরা বাংলাদেশ হাই কমিশন লন্ডনের বঙ্গবন্ধু লাউঞ্জে আমাদের হাই কমিশন এর উদ্যোগে এবং আমাদের যুক্তরাজ্যস্থ ব্রিটিশ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি রিজেন্সি রিক্রুটিং এজেন্সি উদ্যোগে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো খুব একটা ঐতিহাসিক রিক্রুটমেন্ট আমরা করার একটা সেই রিক্রুটমেন্টের এই প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করছি বঙ্গবন্ধু লাউঞ্জে, যে পাঁচজন বাংলাদেশি কৃষি খাতের শ্রমিক যুক্তরাজ্যের কৃষি খাতে প্রথমবারের মতো ছয় মাসের টেম্পোরারি ভিসা রিক্রুটমেন্টে এখানে যুক্তরাজ্যে এসেছে। তারা গতকাল ম্যানচেস্টার আমাদের কমার্শিয়াল কাউন্সিলর রেজেন্সি রিক্রুটমেন্টের সাথে তাদেরকে রিসিভ করেছে এবং আজকে তাদেরকে আমরা বাংলাদেশ হাইকমিশন লন্ডনে দাওয়াত দিয়েছিলাম, তাদের সাথে আমরা কথা বলেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেখানে ছয় মাসের ওয়ার্ক ভিসা এসেছেন এই প্রথমবারের মতো এগ্রিকালচার সেক্টরে, যেখানে আগে সবসময় পূর্ব ইউরোপীয় অথবা ভারতীয় বা অন্যান্য দেশের ওয়ার্কাররা কাজ করছে, এখন এই প্রথমবারের মতো পাঁচজন যে এসছেন তারা যেন আমাদের দেশের ভাবনা রক্ষা করেন এবং তারা যেন অন্যান্য দেশের থেকেও আরও ভালো মতো কাজ করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনেন। এবং আমরা হাই কমিশন থেকে আশ্বস্ত করেছি তাদেরকে যে আমরা তাদের পাশে আছি, তাদের যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে আছি, সবসময় আমাদের রিচে থাকবে, আমাদের ফোন নাম্বার মোবাইল সব কিছু দেওয়া থাকবে তাদের কাছে। আর রিজেন্সি রিক্রুটকেও আমরা অনুরোধ করেছি তাদেরকে যেন একটু তৈরি করে দেন, যাতে করে সবার সাথে এখানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা, এবং ছয় মাস পরে যখন তারা ফেরত যাবে তখনও আমরা তাদের রেজিস্ট্রেশন আমরা করে রাখবো এবং তাদেরকে দেখভাল করবো। এবং সুন্দর মতো যদি তারা ফেরত যেতে পারে তাহলে ভবিষ্যতে আরও অনেক এগ্রিকালচার ওয়ার্কারের এখানে রিক্রুটমেন্টের সুযোগ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।